ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তারপরেই পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য জমা করেছেন বেশ কিছু ছাত্রছাত্রীরা এছাড়াও বছর বাঁচাও পরীক্ষার জন্য আবেদন করেছে অনেকেই জুলাই শেষ সপ্তাহে হবে এই বছর বাঁচাও পরীক্ষা পাশাপাশি খাতার পুনর্মূল্যায়নে বেড়েছে পাশের হার বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী তিনি জানান মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট দু হাজার বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী পুনঃমূল্যায়নের জন্য খাতা জমা করেছিল তার মধ্যে ফলে পরিবর্তিত হয়েছে সাতশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রীর যারা পরীক্ষায় ফেল করেছিল তাদের মধ্যে জন ছাত্রছাত্রী খাতা ফলে করেছে আর নম্বর থেকে পুনঃমূল্যায়নের পর বছর বাঁচাও পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে মোট সাতজন ছাত্রছাত্রী একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনঃমূল্যায়নের জন্য মোট এক হাজার তিনশো পঁচাশি জন ছাত্রছাত্রী আবেদন করেছিল পুনঃমূল্যায়নের পর ফলাফল পরিবর্তিত রয়েছে পাঁচশো দশ জনের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পুনর্মূল্যায়নের পর কোনো ছাত্র ছাত্রী ফেল থেকে পাশ করেনি তবে পুনর্মূল্যায়নের পুনর্মূল্যায়নের পর পর বছর পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে মাত্র একজন তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মেধা তালিকা পুনর্মূল্যায়নের ফলাফল ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই পুনর্মূল্যায়নের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা বছর বাঁচাও পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষা দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি বছর বাঁচাও পরীক্ষায় এবার মাধ্যমিকের তিন জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিকে চার হাজার দুশো ছত্রিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবার দু সালে আমাদের তুবার মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল মোট দু জন টু তার মধ্যে ওদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যা ছিল রিভিউর ফলে পরিবর্তন হয়ে গেছে সেভেন হান্ড্রেড এন্ড ফর্টি সেভেন সাতশো সাতচল্লিশ জনের তার মধ্যে ফেলের থেকে পাশ করে গেছে একুশ জন যারা ফেল ছিল আপনার বছর বাঁচাও এই স্টেজ মানে দুটো বিষয়ে ফেল আছে যেটা দাঁড়িয়েছে বছর বচাও পরীক্ষা বসতে পারবে এমন হয়েছে সাতজন এ হল মাধ্যমিকের আর দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি টুয়েলভের রেজাল্ট যেটা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তেরোশো পঁচাশি ওয়ান থ্রি এইট ফাইভ তার মধ্যে রেজাল্ট পরিবর্তন হয়েছে পাঁচশো দশ জন হান্ড্রেড এন্ড টেন আর ফেল থেকে পাশ করে গেছে কেউ না যারা ফেল করেছিল রিভিউয়ের এর পরেও টুয়েলভের রেজাল্টে কেউ আর পাশ করে আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে মানে দুটো হয়তো অনেক বেশি ফেল করেছিল বেশি বিষয়ে এখন দুটো সাবজেক্টে এসে দাঁড়িয়েছে বছর বছর পরীক্ষা দিতে পারবে এমন স্টেজে শুধু একজন তো টুয়েলভের অ্যাকচুয়ালি আমাদের তেরোশো পঁচাশির মধ্যে পাঁচশো দশজনের রেজাল্ট একটু পরিবর্তন হয়েছে কিন্তু ফেল থেকে কেউ পাশ করেনি যারা ফেল ফেলিয়ে রয়ে গেছে আর ফেল থেকে বছর বাঁচাও স্টেজে এসছে শুধু একজন এদিন পর্ষদ সভাপতি আরও জানান যে সকল ছাত্রছাত্রী বছর বাঁচাও পরীক্ষায় অংশ নেবে তাদের আগামী আট থেকে এগারো জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী বারো থেকে পনেরো জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবেদনপত্র ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কার্যালয়ে জমা দিতে হবে রিপোর্ট নিউজ আর ই